বানর থেকে যদি মানুষ হয়ে থাকে তাহলে এখনকার চিড়িয়াখানায় যে বানরগুলো আছে এগুলো মানুষ হয় না কেন? আপনি মুসলমানের বাচ্চা হলে বিবর্তনবাদকে কখনো সাপোর্ট করতে পারবেন না। মানুষ বানর থেকে হয়েছে লাফাইতে লাফাইতে না, অন্তত এই বিবর্তনবাদকে কোনো মুসলমান যারা বিশ্বাস না করে। মনে রাখবেন, একজন মুমিনের জীবনে সবচাইতে বড় সম্পদ ইমান। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলে যে বিবর্তনবাদ, মানুষ বানর থেকে কি হয়েছে তৈরি হয়েছে, আহা নাউজুবিল্লাহ। আগে কোন মানুষকে বানর থেকে তৈরি হয়েছে না আদম থেকে? আল্লাহ আকবার বলেন। আবার বলি, এটা রাজনৈতিক কথা না ভাই, এটা একটা কুফুরি আকিদার কথা। কোন মানুষ যদি এটা বিশ্বাস করে, হ্যাঁ বাংলার জমিনে কিছু লোক বিশ্বাস করে মানুষ বানর থেকে হয়েছে, ওদের বাপ মা বানর হইতে পারে, আমাদের বাপ মা না, ঠিক কিনা বলেন? একটা আকল দেন, দলিল আমি পরে দিচ্ছি, দলিলে আসবো, কিন্তু ফালসা পেঁচাল পারতেছি না। বানর থেকে যদি মানুষ হয়ে থাকে তাহলে এখনকার চিড়িয়াখানায় যে বানরগুলো আছে এগুলো মানুষ হয় না কেন? কথা কন, এই হনুমান যেগুলো আছে বনের মধ্যে এগুলো মানুষ হয় না কেন? আহা, এগুলো তারাই বলতে পারে যারা নাস্তিক মুরতাদ বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ঠিক কেনা? অথচ আল্লাহ তারা কি বলতেছেন খেয়াল করেন, এই যে যারা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না যে আল্লাহ বলতে কিছু নাই, তারা কি বলে জানেন? যা আমি দেখি না তা আমি মানি না, ঠিক কেনা? যা আমি দেখি না তা আমি মানি না। এরা এই কথা বলে, আবার করোনা আসলে এন্দুরের গর্তে এগুলো আগে ঢুকে। তো করোনা কি দেখা যায়? শুনেন কথা, করোনা কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? দেখা গেলে তো আপনারা বগুড়ার মানুষ শেরপুরের দই খায়া বাস দিয়ে পিড়ে একেবারে করোনার সাপের মতো মেরে লাইতেন, ঠিক কিনা? তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো যারা বলে যা আমি দেখি না তা আমি মানি না, করোনা আসলে তুই নাকে মাস্ক পরস কে? তো করোনা তো দেখা যায় না, ভয় পাইলি কে? বরঞ্চ এই সমস্ত বদমাইশগুলো মরছে আরো আগে, ঠিক কিনা? যারা আল্লাহর সাথে এরকম যুদ্ধ ঘোষণা করেছে। তা আমি যে কথাটা বলতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমারে কি আদেশ দেই নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে আদেশ দেই নাই? ও গোলাম, ও বানি আদম, ও আদম সন্তান, ইয়া বানি আদম লা তা'বুদু শয়তান, শয়তানের ইবাদত করো না, কারণ শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। বলুন নাউযুবিল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, ইয়া বানি আদম স্পষ্ট বলেছেন, তার মানে কি? হে আদম সন্তান, আমার আল্লাহ বলতেছেন কি, তোমরা প্রত্যেকেই হচ্ছে আদম সন্তান, বানর থেকে না, ছাগল থেকে না, বানর থেকে বানরের পোলাপান হইতে পারে, আমরা না, ঠিক কিনা? তো এখন বলেন যে আল্লাহর কথা মানবেন না বিজ্ঞানের কথা? মনে রাখবেন, বিজ্ঞানের থিওরি কিন্তু পরিবর্তনশীল। বিজ্ঞানের থিওরি কি পরিবর্তনশীল? এক সময় বলে দুনিয়া ঘুরে, আরেক সময় বলে সূর্য ঘুরে, আরেক সময় বলে যে সব কিছুই ঘুরে, তখন আবার আল্লাহর কথাই ঠিক হয়ে যায়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, যে আপন কক্ষপথে সবগুলো ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা নিজে বলছে তোমরা কি সন্তান? আদম সন্তান। তো কিভাবে বানানো হলো? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠা শেষাংশে আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাতৃগর্ভের মধ্যে এক কাতরা পানি থেকে তৈরি করেছি, প্রথমে তোমাদের ভিতরে একটা শুক্রবিন্দু তৈরি করেছি, এরপরে রক্তপিণ্ড তৈরি করেছি, ওই রক্তপিণ্ডের ওপরে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতের ফ্রেম দিয়েছি, ওই গোশতের ওপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার হাড় লাগিয়ে দিয়েছি, ওই হাড়গুলো দেখা যাবে, এই জন্য সেই হাড়ের ওপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিয়েছি। শুধু তাই নয়, ওই গোশতগুলো ওপর দিয়ে দেখলে খারাপ লাগবে, তার জন্য ওই গোশতের ওপরে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর চামড়া লাগিয়ে দিয়েছি। আল্লাহ আকবার বলেন না। ওরে ভাই, কি মায়ার কথা, কি মধুর কথা, এর চাইতে সুন্দর আর কথা হইতে পারে? আহা,
আসলে বিজ্ঞানী যারা বাংলাদেশের বিজ্ঞানী কিছু আছে টুটা বিজ্ঞানী বুঝছেন আলগা বিজ্ঞানী নামে বিজ্ঞানী কামে না এমন বুদ্ধি হয় যে মাথার চুল শেষে উঠে যায় এগুলো কুরআন পড়ে না তো কুরআন যদি পড়তো এদেশেও ইবনে সিনা তৈরি হইতো ঠিক কিনা আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন নাপাক পানি থেকে প্রথমে একটা রক্তবিন্দু একটা গোশতের টুকরার মতো জুক দেখছেন না জুক জুক কি কয় আপনাদের দেশে এই জুকের মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ তাআলা ওখানে একটা কি তৈরি করেন একটা মানে অস্তিত্ব তৈরি করেন বস্তু তৈরি করেন এরপর আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে আমি কিছু গোশত দিই তো গোশত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা আবার কি করি হাড়ের একটা ফ্রেম তৈরি করি বাচ্চার ছোট ছোট মাথা হয় আঙ্গুলগুলোর মধ্যে আল্লাহ তাআলা হাড় দেন জিহ্বাটা আল্লাহ তাআলা দেন তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আল্লাহ তাআলা ওই বাচ্চার মধ্যে এবার রূহটা সঞ্চার করে দেন রূহটা কিভাবে আসে মায়ের পেটের মধ্যে পেট তো লাগানো মার হাতও মার মুখ তো খালি আছে মার নিচের অংশ আছে উপরের অংশ আছে রূহটা ঢুকলো কিভাবে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি মিন আমরি রব্বি মনে রাখবেন আপনার এই খাঁচাটার কোনো দাম নাই ভাই যদি এই খাঁচাটার মধ্যে রূহ নামক পাখি থাকে তবেই এই খাঁচার দাম আছে এই খাঁচাটার দাম তখনই আছে যখন এই খাঁচার মধ্যে কি আছে রূহ নামক পাখিটা আছে তো আল্লাহ তাআলা এই পাখিটা ঢুকাইলেন কিভাবে আল্লাহ শুধু বললেন এই রূহ আমি আব্দুস সামাদের জন্য এটা নির্ধারণ করেছি মায়ের পেটের মধ্যে তুই ঢুকে যা ঠিক তিন চার মাস পরে আল্লাহ তাআলা যখন হাড্ডি দিয়ে দিলেন গোশত দিলেন চামড়া দিয়ে ফ্রেম তৈরি করে দিলেন ঠিক ওই মুহূর্তে রূহটা এসে ওই বাচ্চার কলিজার মধ্যে ঢুকে গেল আল্লাহু আকবার যেমনি রূহটা ঢুকছে এতদিন মার বমি বমি ভাব ছিল কিন্তু বাচ্চার নড়াচড়া মা ফিল করে নাই আহ আল্লাহু আকবার মুফাসসিরিনরা বলতেছে এই যে মাছ যেমন পিলপিল করে না এই মায়ের পেটের মধ্যে বাচ্চাটা এরকম প্রথমে একটু নাড়াচাড়া করে রূহটা আসার পরে ওই সময় মার একটা সুখ অনুভূত হয় যে সুখটা কোনো বাবা বুঝতে পারে না পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না ওই মার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সুখটা অনুভূত করেন আল্লাহু আকবার রূহটা আসার পরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে এবার আল্লাহ তাআলা কি করলেন মা কখনো দৌড়াই কখনো তরকারি কাটে কখনো রান্না বান্না করে তো বাচ্চার নরম হাড় নরম গোশত এটা তো মায়ের পেটের সাথে চাপ লেগে ভেঙে যাবে তাই না তো আল্লাহ কি করলেন বেলুনের মতো একটা কাভার তৈরি করে দিলেন কার পেটের মধ্যে আমার আপনার মায়ের পেটের মধ্যে শুধু বেলুনের মতো কাভারটা তৈরি করেন নাই বরং ওই কাভারের মধ্যে আল্লাহ তাআলা তরল কিছু পানি ঢেলে দিলেন সুবহানাল্লাহ আপনি বলবেন যে হুজুর মায়ের পেটের মধ্যে আবার এই তরল পদার্থের পানি আর প্যাকেট তৈরি করার কি দরকার এই কারণে এই বাচ্চাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের পেটের মধ্যে ভাসায়া দিলেন আর মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িকে মিলাইয়া কারেন্টের মতো হায়েজের রক্তটা বন্ধ করে সন্তানের মুখে খাবার সরবরাহ পেটে খাবার সরবরাহ শুরু করে দিলেন সুবহানাল্লাহ কত সুন্দর কথা কোরআনের আপনি একটু নিজের বিবেককে ধরেন তো ভাই একটু খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো স্পষ্ট করে বলে দিয়েছে এই জিনিসগুলো তো কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে এবং এটার বিজ্ঞানকে এটার বিপক্ষে এই যে বাচ্চা পেটে থাকে এই জন্যই তো আপনারা এক্স রে রিপোর্ট করেন কয় ওই জরিনার মা দেখ তো আমার এবার ছেলে হবে নাকি মেয়ে হবে কথা বলেন না কেন আপনারা তো দেখেন যাওয়ার পরে দেখেন বাচ্চাটা পিলপিল করে নড়তেছে সুবহানাল্লাহ কয় এগুলো কোরআনের কথা বিজ্ঞানের কথা এগুলো ধারে কাছে না যে খালি বানর থেকে লাফাইতে লাফাইতে ফালাইতে ফালাইতে তারপর মানুষ হয়ে গেছে তোর মতো বদমাস আল্লাহর জমিনে একটাও নাই ঠিক কেন বলে এটা একটা কুফুরি আকীদা এটা একটা কি আকীদা খবরদার কোন মুসলমান কোন সন্তানকে এই শিক্ষা দিবেন না অন্তত এই বিবর্তনবাদকে কোন মুসলমান যারা বিশ্বাস না করে ঠিক কেন কারণ কি এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাতের কথা না আকীদার ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে মনে রাখবেন একজন মুমিনের জীবনে সবচাইতে বড় সম্পদ ঈমান একজন মুমিনের জীবনে সবচাইতে বড় সম্পদ হচ্ছে এ কোরআনুল কারীম ঠিক কিনা জীবন দিতে আমরা রাজি আছি কিন্তু কোরআনের বিধান আমরা অস্বীকার করতে পারবো না ঠিক কিনা ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাইরা আমার বিবর্তনবাদ আমরা বিশ্বাস করি ওই সমস্ত বানরগুলো বিশ্বাস করতে পারে যাদের বাপ মা বানর ছিল আমরা মুসলমান আশরাফুল মাখলুকা আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আসসালামু